ততদিন দেশকে সমাধান করা যাবে দিয়ে গেছিল সক্রেটিস। তিনিও চেষ্টা করেছেন মানুষকে কিভাবে তার জন্ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2500 বছর পূর্বে, এতদিন পূর্বে থিওরি দিয়ে গেল দাইসের পাকে নিজেকে সংশোধন করো, নিজেকে জানো, নিজেকে ইমপ্রুভ কর্ম করো, ভালো কাজ করো, নিজেকে জানো। তার ছাত্র প্লেটো সেও থিওরি দিয়ে গেলেন, তিনিও থিওরি দিয়ে গেলেন যে মানুষের সুস্থ মনের দরকার। তারা আফসোস করে গেছে, সক্রেটিস আফসোস করে গেছে, প্লেটো আফসোস করে গেছে, কিন্তু সমাধান দিয়ে যেতে পারেননি। সমাধান দিলেন এসে সবশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহেলী যুগে ধর্ষণ করে, গণধর্ষণ করে, হত্যা পর্যন্ত করেছে, মাল লুট করেছে, এমনকি ছেলে মায়ের সঙ্গে বিবাহ হয়ে গেছে, এইরকম রেকর্ডে জাহেলী যুগে আছে। এইরকম নোংরা বরকম অসভ্য যুগের মানুষকে তিনি আলোকিত করলেন কিভাবে, যেখানে একটা মেয়ে বের হতে পারতো না, ধর্ষিত না হয়ে ফিরে আসে না। সেখানে সহিহ বুখারী হাদিস 3595 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতি ইবনে হাতেমকে বলছেন, আতি শুনে রাখো, একদিন হাজরা মাউত থেকে একজন মহিলা একাকী বেরিয়ে মক্কা বা জিয়ারত করবেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আপনি বলছেন আমি বেঁচে আছি, আল্লাহ রাসূল তিনটা ভবিষ্যৎবাণী আমার কাছে করেছিলেন সহিহ বুখারী হাদিস। তার মধ্যে কিসরার পারস্যের সম্পদ একদিন মুসলিম মুসলিমদের আওতায় আসবে। তিনি বলছেন আরেকটা তোমরা ভবিষ্যতে দেখতে পাবে, আমি এই দুইটায় নিজে সচক্ষে দেখেছি, একটা মহিলা নির্দ্বিধায় বেরিয়ে বহুদূর পর্যন্ত পথ অতিক্রম করেছে, কোনো জায়গায় বাধাগ্রস্ত হয়নি, অক্কায় গেছে, তফ করে আবার ফিরে এসেছে, কেউ তার প্রতি আক্রমণ করেনি, আমি সচক্ষে দেখেছি এটা। আর কিসরার সম্পদ অর্জনের সঙ্গী ছিলাম আমি নিজেই, যখন মাল বিজয় লাভ করে তখন আমি সাথে ছিলাম, আর একটা পরে তোমরা দেখতে পাবা। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইসলামের নিরাপত্তাটা এত এসেছিল যার কিছুদিন আগ পর্যন্ত একটা মহিলা বাড়ি থেকে বের হতে পারত না, ধর্ষিত হয়ে ফিরে আসত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন শিক্ষা দিলেন, তিনি শিক্ষা দিলেন তাকওয়ার শিক্ষা, পরকাল ভিত্তিক শিক্ষা দিয়েছেন। এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে যারা নাস্তিক্যবাদ ছড়ানোর ব্যস্ত আছে, এরা বিল্লাহ বুনা যেন ছড়িয়ে যায়, নাস্তিক্যবাদ যেন ছড়িয়ে যায়, এরা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ঈমান আনে না, ওরা ধর্মকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, ওরা পরকালকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না। এই শ্রেণীর পশুর কারণে বাংলাদেশের মানুষের মধ্যে নৈরাজ্যটা বেশি পড়ে যাচ্ছে, অনেক মানুষকে শোষণ দিচ্ছে, যত টিভি চ্যানেল গুলো আছে সব এদের দখলে, রাত্রিতে বসে এই সমস্ত সুড়সুড়িটাই মানুষের মধ্যে, কেন ধর্ষণ নৈরাজ্য গুম অপন হত্যা এগুলো কেন হবে না, এক শ্রেণীর মানুষের সুড়সুড়ি দিচ্ছে। আর বেহারা মাত্র শেষ নাই, নারীর ক্ষমতায়নের নামে গোটা দেশে চলছে ধর্ষণের, তুমি শরীরের কাপড় খুলে ন্যাকটা হয়ে চলবে আর একজন যুবক তোমার দিকে তাকাবে না, এটা কি সম্ভব? আগে নারীকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন অকর্ণা ফি বুয়ুতিকুম না ওয়া তাবাররুজ না তাবাররুজ জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 33 নম্বর আয়াত, নারীকে যেমন নির্দেশ দান করেছেন পুরুষকে যেমন নির্দেশ দান করেছেন, পরস্পর পরস্পরের দিকে তাকাবে না। সূরা নূর 30-31 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলে দিয়েছেন যে চোখের দৃষ্টি তুমি অবনত রাখো, ইসলাম স্পষ্ট বলে দিয়েছে ওই জাহিল যুগটা আজকে চেপে বসেছে এক শ্রেণীর পাশ্চাত্যবাদী, তারা বলে প্রকৃতবাদী, তারা এই দেশটাকে নৈরাজ্যের মধ্যে নিয়ে এসেছে, সেনা এবং ধর্ষণের নিরাপদ রাজ্য বানিয়েছে এই সমস্ত লোকরা, এদের বিচার হওয়া আগে উচিত। বন্ধুরা
যেটা বলছিলাম, জাহেলিয়াতের অক্টোপাসে এমন ভাবে মানুষকে ধরে ফেলেছে, মানুষ সেখানে বেরিয়ে আসতে পারছে না। আপনারা উচিত সব ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে সঠিক পথে নিয়ে আসার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার আদর্শ অনুসরণ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিন্তা করতে পেরেছেন, জেনা করার পরে ইমাম থেকে মহিলা চলে গেছে রাসূলের দরবারে, এ বলছে তাহির নিয়ে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, তাহির নিয়ে রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল করে দিলেন, বললেন ইলজি অথু বিবস্থা ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ নবীকে জানতে পারেননি কি জন্য বলছে তওবা করো, আবার ফিরে এসে মহিলা বাম দিকে তাহির নিয়ে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আবার বলছেন ফিরে যাও, তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ সব ফিরে নিলেন, আবার গিয়ে বলছেন তাহির নিয়ে রাসূলুল্লাহ। তিনবার বলার পরে যখন আল্লাহ ফিরিয়ে দিচ্ছেন, তখন মহিলা বলছেন ইন্না হুবনা, আল্লাহ সব আমাকে ফিরিয়ে দিচ্ছেন, এ দেখেন আমার পেটের জারক সন্তান আছে, আমার পেট মোটা হয়ে গেছে, আমাকে পবিত্র করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার সুযোগ দিলেন, তুমি চলে যাও, বাচ্চা যেদিন হয় সেই দিন এসো। বাচ্চা যেদিন হয়েছে আবার ওই মহিলা বাচ্চা নিয়ে রাসূলের দরবারে হাজির, আর রাসূল সন্তান প্রসব করেছে, আমাকে পবিত্র করুন। মহিলা জানে জেনার কথা স্বীকার করলে ওপ পর্যন্ত ভূতে দিয়ে চারিদিক থেকে জীবন্ত পাথর মেরে আমাকে শেষ করে দেওয়া হবে। মহিলা জানার পরেও, শাস্তি জ্বলন্ত শাস্তি জানার পরেও আল্লাহ নবীর কাছে পবিত্র হওয়ার জন্য শ্রেফ তাকওয়া এবং আল্লাহ ভীতির কারণ ওই দৃষ্টান্ত পৃথিবীর কোনো মতবাদ, পৃথিবীর কোনো রাষ্ট্র নেতা, পৃথিবীর কোনো শাসক আজ স্থাপন করতে পারেনি, একমাত্র স্থাপন করে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আবার সুযোগ দিলেন, ঠিক আছে যেদিন তোমার বাচ্চা দুধ খাওয়ার পরে খাবার খাওয়া শিখবে সেই দিন তুমি এসে তোমার পবিত্র করে দেব। মহিলা দীর্ঘ দুই আড়াই তিন বছর দুধ পান করানোর পরে যেদিন খাওয়া শিখেছে, এক টুকরা রুটি ছেলের হাতে বাচ্চার হাতে দিয়ে রাসূলের কাছে উপস্থিত হয়ে বলছেন তাহির নিয়ে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বাচ্চাটাকে হাতে নিয়ে আনসারি সাহাবীর হাতে দিয়ে দিলেন, বলে দিলেন যাও এই মহিলাকে নিয়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে পাথর মেরে একে হত্যা করে এই জিনা করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি একটা পাথর নিয়ে সামনে এগিয়ে গেছি, এই মহিলা কামেদি গোত্রের মহিলা একেবারে যখন না মুখ বরাবর পাথরটা মেরে দিলাম, মাডা মুখ ফেটে চিড়ে রক্ত এসে আমার গায়ে পড়লো, আমি গালি দিচ্ছিলাম মহিলাকে, ছি চেনা কারণে মহিলার গায়ে রক্ত আমার শরীরে পড়লো। আল্লাহ রাসূল পিছন থেকে বলছেন না মহিলা খালেদ, খালেদ তুমি থামো, আর কোনো কথা বলো না, এই মহিলা এমন তোমার টাকা তাওবা তোমা এমন তোমা করেছেন তাসসিমা উম্মাতিলা ওসাফাহুম, সারা পৃথিবীতে আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত উম্মতের উপর যদি এই তওবা ভাগ করে দেয় তাহলে একজন তওবা সমস্ত উম্মতের জন্য যথেষ্ট হবে। এই দৃষ্টান্ত পৃথিবীতে কেউ উপস্থাপন করতে পারেনি, উপস্থাপন করেছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাপ করে নিজে ঘর দেওয়ার জন্য রাসূলের কাছে চলে এসেছেন এই মহিলা জান্নাতি সৌদি আরবে, যারা কামেদি কামেদি গোত্রে মানুষ তাদের নামের সাথে কামেদি থাকে তার গর্ব প্রকাশ করে বলে আমরা সেই মহিলার বংশের মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। একজন মহিলা তার কেমন তওবা করেছে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মানা পর্যন্ত পৃথিবী কোথাও শান্তি আসবে না, আসেনি আসবেও না। এই সাধারণ দুর্নীতিবাজগুলো সিসকে যেগুলো সেগুলো বর্তমানে ধরা পড়ছে কোটি কোটি টাকা, কিন্তু এদের গডফাদার একটাও না হয়, রাগব বোহরা থেকেই যাবে আড়ালে, এদেরকে কে ধরবে, আবার দুদিন পরে চালু হয়ে যাবে, ধরা পড়েছে কয়েক লাখ টাকা কোর্টে দিয়ে দিবে, জামিন করে বেরিয়ে আসবে, কয়েকদিন পরে আবার শুরু করবে, এটা তো বাংলাদেশের রীতি, রাষ্ট্র শুদ্ধি হবে কি করে,
যতদিন পর্যন্ত ওর মন থেকে আল্লাহকে ভয় না করবে ততদিন পর্যন্ত এগুলো